সব ইয়াং ছেলেটাই চায় কিন্তু হিরো হতে, তার পছন্দের হিরোকে দেখতে চায়, তার পছন্দের হিরোর মতো শার্ট পরতে চায়, তার পছন্দের হিরোর মতো কথা বলতে চায়। সবাই হিরো হতেই চায়, কেউ মাদকের নেশায় ডুবে থাকতে চায় না। সব তরুণীরাই কিন্তু যায়, তার মনের মধ্যে কিন্তু একটা হিরোইন হিরোইন ব্যাপার আছে। এগুলো কি হয় যে ভালো চলচ্চিত্র, সে কিন্তু একটা হিরো একটা চলচ্চিত্র কি হয়, একজন ভালো মানুষ হয়। একটা হিরোর মাধ্যমে একজন একজন চলচ্চিত্রকার দেখান যে হিরো হচ্ছে সমাজের একজন ভালো মানুষ, সমাজের একজন ভালো ছেলে, যে বাবা মার প্রতি শ্রদ্ধা রাখে, যে দেশের প্রতি শ্রদ্ধা রাখে, যে সমাজের প্রতি শ্রদ্ধা রাখে, যে ভালো পড়াশোনা করে, যে সামনের দিকে এগিয়ে ভালো ভালো চিন্তা করে। দ্যাট মিন্স একটা ইয়াং ছেলের মধ্যে কিন্তু তখন সেই বিষয়টা কাজ করে যে ইয়েস আমি হিরো হবো, দ্যাট মিন্স আমি একজন ভালো মানুষ হবো। একজন হিরোইনের ক্যারেক্টার যেমন থাকে যে একটা আদর্শবান একটা একটা ভালো মেয়ে, একটা ভালো মেয়ের ক্রাইটেরিয়া যেমন থাকে, একটা হিরোইনের মধ্যে কিন্তু চলচ্চিত্রে তেমন থাকে। সে ভালো কথা বলে, একটা সুন্দর একটা মেয়ে, আমাদের বাঙালি আদর্শের একটা মেয়ে, সবাই কিন্তু সেই রকমই হতে চায়। সো একটা ভালো চলচ্চিত্র একটা ভালো যুব সমাজ গঠনে কিন্তু বিরাট বড় একটা ভূমিকা রাখে, সবসময় রেখে এসেছে, আমাদের দেশে রেখে এসেছে, পুরো পৃথিবীতে রেখে এসেছে। এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন চলচ্চিত্র দেশ গঠনে, সমাজ গঠনে, যুব সমাজ গঠনে, পারিবারিক সম্পর্ক দৃঢ় করার এই সমস্ত কাজে কিন্তু চলচ্চিত্র কাজ করবে। আজকে খুব আনন্দের যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, যে আমার কাছে আজকে খুব আনন্দ লেগেছে যে এই ছবির যিনি প্রযোজক আছেন যেন আরমান সাহেব, তিনিও একজন যুব নেতা। হয়তো যুব সমাজের প্রতি তার নেতৃত্বের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে উনি ফিল করেছেন যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়া প্রয়োজন, সেই জন্যই হয়তো এগিয়ে এসেছেন। আমরা যার নাম এর মধ্যে অনেকবার নিয়েছি, যিনি হচ্ছেন দেশ বাংলা মাল্টিমিডিয়া